সুস্থ শরীর ও মন এর দ্বিতীয় ক্লাসে আমরা অভ্যেস বদলে কর্মকাণ্ড নিয়ে আলোচনা করব। হার্টের রোগ, সুগারের রোগ, ব্রেন স্ট্রোক ইত্যাদি মাঝ বয়সে রোগ ভোগ এড়ানোর জন্য আমাদের কিছু অস্বাস্থ্যকর আকর্ষণ এড়াতে হবে। আমরা জানি, তোমরাও জানো, পশু পাখিদের সাথে মানুষেরও অভ্যেস ছোট বলায় অর্থাৎ এই স্কুলের বয়সেই তৈরি হয়ে যায়। কুঅভ্যাস, খারাপ অভ্যেস এই সময় এড়ানো যতটা সহজ, প্রাথমিক স্কুলের গণ্ডি পেরিয়ে গেলে সেটা বেশ কষ্টের। সহজে স্বাস্থ্যকর অভ্যেস রপ্ত করার এটাই সুবর্ণ সুযোগ, বড়রা এটা পারেন না। এই স্কুলের বয়সের সঙ্গে বড়দের এটাই একটা পার্থক্য। পরিণত বয়স্ক মানুষরা অনেক বিষয়ে সুবিধাজনক অবস্থায় থাকেন, কেবল সুঅভ্যাস রপ্ত করার ব্যাপারে প্রাথমিক স্কুলে ছাত্রছাত্রীদের সাথে কিন্তু কেউ পাল্লা দিতে পারে না। এই ব্যাপারে আমি কিছুটা দিক নির্দেশ করতে পারি। যখন তোমরা বড় হবে, তোমরাই আমাদের পরের প্রজন্ম হবে, পৃথিবীতে বসবাস করবে। তোমাদের পরে যারা পৃথিবীতে বাস করবে তারা কিন্তু তোমাদের কাছ থেকেই খুব সহজেই এই সুঅভ্যাসগুলো রপ্ত করে নিতে পারবে, কারণ তখন এটা তাদেরকে আলাদা করে শিখতে হবে না। তোমরা প্রত্যেকেই এক একজন সুঅভ্যাসের প্রশিক্ষক হয়ে যাবে একদম স্বাভাবিকভাবে, তখন কিন্তু আমার মতন কাউকে লাগবে না। অন্যরা না পারলেও তোমরা কিন্তু চাইলে আমাদের মতন যারা পরিণত বয়স্ক তাদেরও ভুল অভ্যেস শুধরে দিতে পারো। তোমাদের দিকে আমরা সেই আশা নিয়ে চেয়ে থাকি। মাঝ বয়সের যে রোগগুলো বা বৃদ্ধ বয়সের যে রোগগুলো আমাদের আক্রান্ত করে, যে রোগের চিকিৎসায় আমাদের নিঃস্ব হতে হয়, প্রাণ সংশয় হয়, তার নিবারণের কর্মকাণ্ড শুরু করতে হয় এই প্রাথমিক স্কুলের বয়সেই। এই কর্মকাণ্ডের দুটো অংশ, প্রথমটা হলো কি খাবো, দ্বিতীয়টা হলো কেমন করে আমাদের খেলার সময় কাটাবো। প্রথমে কি খাবো এই প্রশ্ন নিয়ে কথাবার্তা হোক। আমরা জানি বীজ উপযুক্ত পরিবেশ মানে জল হাওয়া পেলে তার থেকে অঙ্কুর বেরিয়ে আসে, ক্রমে সেটা একটা গাছে পরিণত হয়। বীজ থেকে গাছে পরিণত হওয়ার জন্য অঙ্কুরটি প্রয়োজনীয় উপাদান বা মানে অঙ্কুরের খাবার দাবার সংগ্রহ করে তার চারপাশের প্রকৃতি থেকেই। গাছকে অঙ্কুরোদ্গমের পরে, জন্মানোর পরে প্রথমে খেতে হয় সেই অঙ্কুর থেকেই, পরবর্তীকালে মহিরুহ বা বিশাল গাছে পরিণত হওয়ার জন্যে মানুষের ক্ষেত্রেও ঠিক তাই। আমাদের ছোট থেকে বড় হওয়ার জন্য আমাদের খেতে হয়, কিন্তু কি খাব, বাঘ, সিংহ, গরু, ছাগল এইসব পশুদের এই কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হয় না, আমাদের মানুষদের হয়। কেন বলো তো? কারণ আমরা অনেক কিছু উদ্ভাবন করে ফেলেছি যেটা পশুরা পারেনি। পশুরা যে ব্যাপারে মানুষের চেয়ে স্বাস্থ্যকর অবস্থায় আছে সেটা হলো তাদের এই সুখাদ্য বিচারের প্রাকৃতিক অভ্যেস আর তাদের বাপ ঠাকুরদার খাবার দাবারের দৌড়ঝাঁপের কাজ কারবার সেই আগের মতোই আছে, মানুষ সেটা পারেনি। মানুষ এখন দোতলায় ওঠানামা করার জন্য লিফট ব্যবহার করে, বাঘ, সিংহ, হাতি তাদের পুরনো অভ্যেস পাল্টায়নি। এটাকে অনেকে মানব সভ্যতার অভিশাপ বলে ব্যঙ্গও করে। চাষবাস, পশুপালন, খাদ্য সংরক্ষণ, খাদ্যের প্রক্রিয়াকরণ মানে প্যাকেটে খাবার দাবার ভরে ফেলা, এসব মানুষের উদ্ভাবন। মানুষের এই উদ্ভাবনটা খারাপ বলছি না, তবে সেই উদ্ভাবন থেকে আমাদের বেছে নেওয়ার কথা বলছি। আচ্ছা বলো তো, আমাদের খিদে পায় কেন? মনে করো মাঠের মাঝে একটা ফুটবল পড়ে আছে, সেটাকে গড়াতে হলে কাউকে বলটাতে কিক করতে হবে, লাথি মারতে হবে। লাথি মারা এক ধরনের শক্তি বা বল প্রয়োগ, তেমনই সাইকেল বা গাড়ি চালানোর জন্যও শক্তি লাগে। আমাদের হেঁটে চলে বেড়ানোর জন্যেও কিন্তু শক্তি লাগে। আমাদের কাজকর্ম, হেঁটে চলে বেড়ানো, খেলাধুলা করা, এমনকি ঘুমিয়ে থাকার সময়ও আমাদের বেঁচে থাকার জন্য নিরবচ্ছিন্ন মানে এক টানা শক্তির যোগান লাগে। আমাদের ঘুমোর সময় কিন্তু আমাদের হৃৎপিণ্ড, ফুসফুস, মস্তিষ্ক
एक टाना काज करे जाए आमादेर घुमंत शरीरटाके जीवित रखार जन्ये। এই শক্তি আমাদের শরীর কোথা থেকে পায়? আমরা অন্যান্য জীবের মতন খাবার থেকেই শক্তি পাই। খাবার দাবারটা যেগুলো খাচ্ছি সেগুলো থেকেই আমরা শক্তি পাই। গাছপালা, জীবজন্তু সবাই তাদের নিজ নিজ প্রয়োজনের মতন খাবার চারপাশের প্রকৃতি থেকেই গ্রহণ করে। আমরা খিদে পেলে তখন তো খাই, মানে খিদে পাওয়া আমাদের ফুরিয়ে যাওয়া শক্তি আবার রিচার্জ করে নেওয়ার একটা প্রাকৃতিক উপায়। এটা অনেকটা ফোন রিচার্জ করার মতো। খিদে পাওয়ার অনুভূতি বা ব্যবস্থা প্রকৃতিগতভাবেই আমাদের শরীরে আছে, ফোনের সেই উপায় নেই, সেখানে মানুষের সাহায্য লাগে। আমরা এবার একটু খাবারের কথা নিয়ে আলোচনা করি। যা বলছিলাম, আমাদের শরীরে শক্তির যোগান কমে এলে আমাদের খিদে পায়, এটা একটা প্রাকৃতিক বন্দোবস্ত। শরীরে শক্তির ভাণ্ডার কমে গেলে অন্যান্য জীবজন্তুর মতন মানুষেরও খিদে পায়। আমাদের শরীরে জমে থাকা শক্তির পরিমাণ কমে এলে আর খিদে না পেলে ভারী মুশকিল হতো। তাৎক্ষণিকভাবে ব্যবহারযোগ্য শরীরের শক্তির তৈরির জন্যে আমাদের শরীরের প্রতিটা কোষে গ্লুকোজ লাগে। আমাদের শরীরের বন্দোবস্ত এমনই যে আমাদের শরীরে যে অঙ্গে শক্তির প্রয়োজন সেটা বাইরে থেকে শক্তি হিসাবে সেখানে পৌঁছানোর কোনো বন্দোবস্ত নেই। সব অঙ্গকে অর্থাৎ শরীরের প্রতিটা কোষকে, বলতে পারো যে হাত, পা, মাথা, লিভার, কিডনি, এই সমস্ত অঙ্গের প্রতিটা কোষকে কোষের মধ্যেই নিজের ব্যবহারের জন্য শক্তি তৈরি কাঁচামাল থেকে শক্তি তৈরি করে নিতে হয়। তোমরা শরীরের কোষের কথা জানো নিশ্চয়ই, যত বড়ই হোক না কেন একটা পাকা বাড়ির দেওয়াল যেমন অনেকগুলো ইটের সমন্বয়ে তৈরি, আমাদের ও অন্যান্য জীব বা গাছপালা এইরকম ক্ষুদ্র ক্ষুদ্র কোষের সমষ্টি। কিছু কিছু প্রাণী কেবল একটি কোষ দিয়েই তৈরি, যাদের এককোষী প্রাণী বলে। আমাশা রোগের রোগ জীবাণু সেইরকমই একটা এককোষী প্রাণী। যা বলছিলাম, শরীরের প্রতিটা কোষকে কোষের মধ্যেই নিজের ব্যবহারের জন্য শক্তি তৈরির কাঁচামাল থেকে শক্তি তৈরি করতে হয়। আমাদের শরীরের শক্তি উৎপাদনের কাঁচামাল হলো গ্লুকোজ আর রক্তের অক্সিজেন। অক্সিজেন বিনা পয়সায় আমরা পেয়ে যাই বাতাস থেকে। গ্লুকোজের জন্য আমাদের খাবার খেতে হয়। আমরা যে খাবার খাই তা সে ভাত, রুটি, আলু, চাউমিন যাই হোক না কেন, এইসব খাবার দাবার আমাদের পেট থেকে, আরও সঠিকভাবে বলতে গেলে আমাদের পৌষ্টিকতন্ত্র বা খাদ্যনালী থেকে শরীরে জমা হওয়ার সময় সেটা গ্লুকোজে পরিণত হয়ে তবেই জমা হতে পারে। জটিল খাবার দাবার ভেঙে গ্লুকোজ নামে এক ধরনের সরল শর্করা নামক যৌগ সেটা হয়ে তবেই সেটা রক্তে মেশার সুযোগ পায়। জীবদেহের কোষের কথা, শক্তির কথা তোমরা উঁচু ক্লাসে আরও বিশদভাবে জানতে পারবে। আজ এইটুকু মনে রাখো, আমাদের চলে ফিরে বেড়ানোর জন্যে, কথা বলার জন্যে, শোনার জন্যে, এমনকি রাতে ঘুমিয়ে থাকায় অবস্থায় বেঁচে থাকার জন্যে আমাদের শরীরে শক্তির প্রয়োজন। আর সেই শক্তি আমরা পাই বাতাসের অক্সিজেন ও খাবার থেকে। খাবার থেকে গ্লুকোজ তৈরি হয় আর সেটা ব্যবহারের উপযোগী হওয়ার জন্যে, আর এই গ্লুকোজ রক্তের মাধ্যমে আমাদের শরীরের প্রতিটা অঙ্গে প্রতিটা কোষে ছড়িয়ে পড়ে। রক্তের গ্লুকোজ আমাদের মানি ব্যাগে টাকা রাখার মতন, টাকার মতো। মানে আমরা যেরকম মানি ব্যাগে টাকা পয়সা রাখি, আমাদের রক্তে গ্লুকোজ হচ্ছে সেই রকম। চটজলদি শক্তির প্রয়োজনে গ্লুকোজ আমাদের অপরিহার্য। মানে গ্লুকোজ ছাড়া আমরা হাঁটা চলা তো দূরের কথা, আমরা চেতনাই ধরে রাখতে পারবো না, অজ্ঞান হয়ে পড়ব। আমাদের মস্তিষ্কে গ্লুকোজ আর অক্সিজেনের সরবরাহ কেবল 3 মিনিট যদি স্তব্ধ হয়ে যায় তাহলে আমাদের মৃত্যু অনিবার্য। আর আমাদের শরীরের চর্বি হলো ব্যাংকের অ্যাকাউন্টে জমা রাখা টাকার মতো। এই ব্যাংক অ্যাকাউন্ট আবার দুই ধরনের, সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট। এ কথায় আমরা পরে আসছি। মানি ব্যাগে টাকা ফুরিয়ে গেলে আমাদের যেমন ব্যাংকে গিয়ে টাকা তুলতে হয়, তেমনই রক্তের গ্লুকোজ কমে গেলে শক্তির চাহিদা মেটানোর জন্য
আমাদের দুবার খাবারের মাঝখানের সময়টায় আমাদের চর্বি থেকে শক্তির কাঁচামাল অর্থাৎ চর্বি থেকে গ্লুকোজ বানাতে হয়। এই বন্দোবস্ত আমাদের শরীর নিজের থেকেই বলে আমাদের ব্যস্ত না করে। যখন খুশি ব্যাংকের পাসবইয়ে লেখা সঞ্চিত অর্থের ভরপুর ব্যালেন্স দেখিয়ে দোকান থেকে যেমন ডাল রুটি কেনা যায় না, টাকা দিয়ে সেটা কেনা যায়। আমাদের শরীরে যে রক্ত চলাচল করে সেটার মাধ্যমে যখন যেখানে দরকার সেখানে গ্লুকোজ পৌঁছে দেয় রক্ত, সেই গ্লুকোজ থেকে দেহের অঙ্গে শক্তি তৈরি হয় আর সেই শক্তি দিয়ে সব কাজকর্ম করা যায়। অনেকক্ষণ খেতে না পেলে আমাদের শরীরে চামড়ার নিচে ও পেটের মধ্যে চর্বি থেকে গ্লুকোজ তৈরি করার উপায় আছে, তবে সেটা সময় লাগে। সুগারের রোগী অর্থাৎ রোগের কারণে যাদের সুগারের মাত্রা বেশি রক্তে, তাদের সময় মতন খাবার দাবার খেতে না পারলে একটা সমস্যা হয়। সুগারের রোগীদের খিদে পাওয়ার অনুভূতিটাও অনেকটা ভোঁতা, অর্থাৎ খিদে না পেলেও সুগারের রোগীদের একটা রুটিন অনুযায়ী খেতে হয়, নইলে ভোঁতা খিদে অনুভূতির জন্যে বা অন্য কোনো কারণের জন্যে সময় মতন উপযুক্ত খাবার না খাওয়া হলে সুগারের রোগীদের রক্তে গ্লুকোজের মাত্রা কমে যায়। তেমনটা হলে মস্তিষ্কে যথেষ্ট মাত্রায় গ্লুকোজ না পৌঁছানোর জন্য তারা জ্ঞানও হারাতে পারেন। তেমন হলে পরে তাদের চিনির শরবত খাওয়ালেই তারা আবার সুস্থ হয়ে ওঠেন। তা আমরা কেমন খাবার খাবো, মানে যারা সুস্থ আছি তোমরা কেমন খাবার খাবে, এটা সবচেয়ে দরকারি প্রশ্ন। গরু ছাগল বাঘ সিংহ হাতি পিঁপড়ে সাপ ব্যাং পাখি মৌমাছি এরা কি খাবে সেটা তাদের শিখতে হয় না। আজ থেকে হাজার হাজার বছর আগে এই জীবজন্তুগুলো যা খেত আজও মানুষের হাতে বন্দি নয় এমন জীবজন্তু ঠিক তাই খায়। অথচ মানুষই একমাত্র প্রাণী যারা তাদের পুরনো খাবার অভ্যেস পাল্টে নিয়েছে। আদিম গুহাবাসী মানুষ কি খেত মনে রাখো, যে তারা তখনও কিন্তু চাষবাস করা শেখেনি, অর্থাৎ ভাত ডাল রুটির কথা তাদের অজানা। জঙ্গলের ফলমূল আর শিকার করা জন্তু তাদের একমাত্র খাদ্য ছিল। তাদের কিন্তু প্রতিদিন পেট ভরা খাবারও জুটত না। ঐতিহাসিক ও বৈজ্ঞানিকগণ অনুমান করেন যে তারা সম্ভবত সপ্তাহে বড়জোর তিন চার বেলা ভরপেট খেতে পেতেন। আমাদের যাদের অ্যাকোয়ারিয়ামে রঙিন মাছ পোষার শখ আছে তারা জানি যে কাচের জারে পোষা মাছদের প্রতিদিন পেট ভরা খাবার দিতে নেই। কম খাটুনি করে বেশি খাবার খেলে মাছ অসুস্থ হয়ে পড়ে। কেবল মাছের নয়, জীব বিবর্তনের ফলে যে কোনো জীব প্রজাতির সৃষ্টির সময় প্রাকৃতিক পরিবেশে খাবারের বন্দোবস্ত মতো ও সেটা জোগাড় করার শারীরিক পরিশ্রমের সঙ্গে তাল মিলিয়ে আমাদের খিদে অনুভূতির সৃষ্টি হয়। চিড়িয়াখানায় লোহার খাঁচায় বন্দি পশু পাখিদের সুস্থ রাখার জন্য অনেক কৌশল মানুষ প্রয়োগ করে, যাতে তাদের আধুনিক মানুষের মতন খাবারের থালায় খাবার মুখের কাছে না পৌঁছে দিয়ে গা গতর খাটানোর একটা প্রয়োজন তৈরি হয়। এমনই একটা কৌশল প্রয়োগ করে এক বিদেশি চিড়িয়াখানা, সেখানে খাবার সরাসরি চিড়িয়াখানা জন্তুর সামনে একেবারে না দিয়ে একটা গোলকের মধ্যে ভরে দেয় আর সেই গোল বলে একটা ছোট ছিদ্র থাকে, বলটাকে লাথি মারলে অল্প অল্প করে খাবার বেরোয়। জন্তুটিকে খাবার জন্য অন্তত কিছুটা পরিশ্রম করতে হয়। খাঁচার জন্তুগুলো কিছুটা জঙ্গলে দৌড়দৌড়ি করার মতন একটা কাজ করতে বাধ্য হয়। গুহাবাসী মানুষ ক্রমে কৃষিকাজ শিখেছে, প্রতিদিনকার খাবার সন্ধানের সফল হওয়ার অনিশ্চয়তা কেটে গেছে, পশুপালন শিখেছে, শিকার করার ঝুঁকি আর অনিশ্চয়তা দূর হয়েছে। এখন কেবল খাবারের সন্ধানে মানুষকে সারা জীবন দৌড়ে বেড়াতে হয় না, বেশ কিছু বুদ্ধিমান মানুষ আবার নিজের গাগত না খাটিয়ে চাকর বাকর নিয়োগ করে তাদের শারীরিক পরিশ্রমের ফল ভোগ করেন। সেই তথাকথিত বুদ্ধিমান মানুষগুলো বাতানুকূল মানে এয়ার কন্ডিশন অফিসে কিছুটা সময় ব্যবসা বাণিজ্য দেখভাল করে টাকা পয়সা জমিয়ে রাখেন। তাদের খাবারের জন্য নিজেদের শরীরকে খাটাতে হয় না, মানসিক চাপও নিতে হয় না। আজকের দুনিয়ায় কয়েকজন খুব অল্প সংখ্যক আধুনিক সচ্ছল মানুষের হাতে অফুরন্ত সময় ও টাকা পয়সা, তাদের শারীরিক পরিশ্রমে কষ্ট করতে হয় না।
তবে তারা যতই বুদ্ধিমান হোক না কেন, তারা এটা জানেন না যে শারীরিক পরিশ্রম করতে না পারাটাই তাদের দুর্বলতা, বা জানলেও সেটা প্রয়োগ করার প্রেরণা পান না যে শারীরিক পরিশ্রম না করতে পারায় তাদের ক্ষতি হচ্ছে। দুটো বিষয়ে আধুনিক সচ্ছল মানুষের স্বাস্থ্যের ক্ষতি করে, একটা হলো অস্বাস্থ্যকর খাবারে আসক্তি আর শারীরিক পরিশ্রমের অভাব। আগে আমরা স্বাস্থ্যকর খাবার দাবার নিয়ে আলোচনা করব। স্বাস্থ্যকর খাবার কাকে বলে? স্বাস্থ্যকর খাবার তাকেই বলে যে খাবার আমাদেরকে সুস্থ রাখে, আমাদের শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখে। মোটা হয়ে গেলে কেবল আমাদের দেখতে খারাপ লাগে তাই নয়, তবে সেটাও ততটা দুঃখের কথা নয়, মোটা হয়ে গেলে আমাদের শারীরিক ক্ষমতাও সীমিত হয়ে যায়, আর সেটাও আমাদের ভবিষ্যতে সুস্থ থাকার নিশ্চয়তা দিতে পারে না। তার চেয়েও বড় আশঙ্কার কথা, মোটা হয়ে গেলে পরে আমাদের ভবিষ্যতে হার্টের রোগ, ডায়াবেটিস, সেরিব্রাল স্ট্রোক, কিডনি অকেজ হওয়ার মতন এসব মারণাত্মক রোগের সম্ভাবনা দেখা যায়। অতএব সুস্থ থাকতে গেলে কেবল শারীরিক পরিশ্রমই যথেষ্ট নয়, স্বাস্থ্যকর খাবার দাবারে খুশি থাকাটাই যথেষ্ট নয়, আমাদের শরীরের ওজন নিয়ন্ত্রণে আছে কি না সেই পরীক্ষায়ও পাশ করতে হবে। খিদে পেলে আমাদের খাবার খেতে হয়, বাড়ির বাইরে থাকলে খিদের তাড়নায় আমাদের হাতের নাগালে যেসব খাবার পাওয়া যাচ্ছে আর তার দাম কত সেটাই আমাদের অবচেতন মনে খাদ্য নির্বাচনের মুখ্য ভূমিকা পালন করে। খাবারের অভাবে আগে যত মানুষ মারা যেতেন আজকাল সেই সংখ্যাটা কিছুটা কমেছে, বেড়েছে প্রচুর খাবারের বন্দোবস্ত আর খারাপ খাবারের সম্ভার। এটা তাৎক্ষণিকভাবে আমাদের প্রাণে মারছে না বটে, তবে এই পরিবর্তনে রোগ রোগ বাড়ছে, বাড়ছে বেঁচে থাকার খরচ, খাবারের চেয়ে ডাক্তার বুদ্ধির পেছনে খরচ আর ওষুধপত্র বেশি দামি। 50-60 বছর বয়সের আগে আমাদের পূর্বপুরুষরা এখনকার মানুষদের চেয়ে সুস্থভাবে বেঁচে থাকতেন, তাদের আজকালের মতন এমন বেশি হার্টের রোগ বা ব্রেন স্ট্রোক হতো এমন ইঙ্গিত পাওয়া যায়নি। তাদের আয়ু হয়তো আমাদের চেয়ে কিছুটা কমই ছিল, তবে সেটা সংক্রামক রোগের কারণে। সংক্রামক রোগ বলতে আমরা কী বুঝি? কলেরা, পক্স, আন্তিক রোগ, যক্ষা, এগুলো হলো সংক্রামক রোগ। সংক্রামক রোগ প্রতিরোধের উপায় আমরা এখন বেশ ভালো করেই জানি আর তার প্রয়োগও করি আজকাল। আমাদের এবারে সংক্রামক নয় এমন রোগ প্রতিরোধের উপায়ও জেনে নিতে হবে, আর যদি সেটা করতে পারি তাহলে পরে আমরা ওই মাঝবয়সী রোগগুলো এড়াতে পারবো। এর পরের ক্লাসে আমরা স্বাস্থ্যকর খাবারের বিষয়ে আলোচনা করব।